স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিটের অভাবে রাজশাহীতে করোনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ। মাদক মামলায় অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কিটের অভাবে রাজশাহীতে করোনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে নগরের ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার সব বুথ বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ বলছে, কিটের সরবরাহ পাওয়া সাপেক্ষে ভবিষ্যতে এই পরীক্ষা আবারও চালু হতে পারে। দ্রুত রোগী শনাক্ত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে 6 জুন থেকে নগরের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথমে 5টি বুথ থাকলেও পরে বাড়িয়ে 13টি করা হয়। গত রোববার পর্যন্ত 56,731 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত কয়েকদিন থেকে কিটের সংকট দেখা দিলে শুধু উপসর্গ থাকলে এবং বয়োজ্যেষ্ঠ মানুষের অ্যান্টিজেনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। কম বয়সী এবং উপসর্গ না থাকলে অনেককেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ গত রোববার র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে 67 জনের নমুনা পরীক্ষা করা হয়। কিট সংকটে গত সোমবার থেকে অ্যান্টিজেন পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার বলেন, কিট সংকটের কারণে পরীক্ষা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কিট পাওয়া সাপেক্ষে পরীক্ষা করা হবে। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা FAM আঞ্জুমান আরা বেগম বলেন, সিভিল সার্জন অফিস থেকে সবশেষ 750 কিট পেয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে, তাই টেস্ট বন্ধ করে দিতে হয়েছে। কিট এলে আবার কার্যক্রম শুরু হবে। অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে দুপুর 2টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। গত 4 আগস্ট রাতে প্রায় 4 ঘন্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরিমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। 5 আগস্ট র্যাব এক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। মাদক মামলায় গত 13 আগস্ট পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা 7টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গত 19 আগস্ট পরিমণির একদিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত 10 আগস্ট পরিমণি ও আশরাফুল ইসলাম দীপুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তার আগে 5 আগস্ট পরিমণি ও দীপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। পদ্মাপার রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপার সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত মাজার শরীফের সামনেই রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ওভারব্রিজ। তবে এই ওভারব্রিজের নিচেই ঝুপড়িঘর স্থাপন করে জীবনযাপন করছে 5টি অসহায় পরিবার। তাদের কোনো নিজস্ব জমি নেই, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়ার জন্য 7 দিনের সময় দিয়েছে রাশিক। হজরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহি আলাহের মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। মেয়রের দিক নির্দেশনায় বর্তমানে 2,88,00,000 টাকার উন্নয়ন কাজ চলমান আছে। এদিকে 31 আগস্টের মধ্যে 9 নং ওয়ার্ড এলাকায় পদ্মা তীরবর্তী বাঁধের ধার, ফুটপাত, রাস্তা, বিভিন্ন প্রকার অবৈধ স্থাপনা ও গরু ছাগল অপসারণে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছে রাশি কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার সকালে রাশিকের একটি টিম পদ্মাপাড় এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন। এমন ঘোষণায় আরও অসহায় হয়ে পড়েছে ব্রিজের নিচে বসবাসকারী পরিবারগুলো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় করোনা ইউনিটে এই 5 জনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 1 জন, চাঁপাইনবাবগঞ্জের 1, নাটোরের 2 ও পাবনার 1 জন রয়েছেন। এদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী।
যাদের মধ্যে একজনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে একজন, 31 থেকে 40 বছরের মধ্যে একজন এবং 21 থেকে 30 বছরের মধ্যে একজন রয়েছে। পরিচালক শামী মিয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 14 জন, একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 19 জন। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 153 জন। সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমারগাতি এলাকায় অভিযান চালিয়ে 172 বোতল ফেন্সিডিল সহ আলমগীর হোসেন নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 12 সিরাজগঞ্জ। সোমবার বিকেলে মেসার সমবায় ফিলিং স্টেশনের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয় বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত একটি ফ্ল্যাশ ট্রাঙ্কার ট্রাক জব্দ করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমারগাতি এলাকায় অভিযান চালিয়ে 172 বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামি আলমগীর টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার জগৎপুরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।